নমস্কার বন্ধু বান্ধবী সকল, আপনালোকক মোর চ্যানেল অসমীয়াত ঘরুয়া দিহাবাই চন্দ্রকলালৈ স্বাগতম জানালো। বন্ধু বান্ধবী সকল, আজি মই এটা বেলেগ প্রেগনেন্সির উপর ভিডিও লৈ আহিছো। আজি মই আপনালোকক কম যে গর্ভাবস্থার সময়ছোৱাত এজনী গর্ভবতী মহিলার যিটো বারে বারে প্রসব যোৱাৰ সমস্যা বা এজনী গর্ভবতী মহিলার যিটো ইউরিনৰ সমস্যা তাৰ বিষয়ে কথা পাতিম। এইটো এটা কিবা বেমার হয় নেকি বা মানে এইটো এটা লড়া নে ছোৱালী হোৱাৰ সংকেত হয় নেকি তাৰ বিষয়ে আজি মই আপোনালোকক এই ভিডিওটি কম। ঠিক আছে বন্ধু বান্ধবী সকল, ভিডিওটি আৰম্ভ কৰাৰ আগতে যদি আপোনালোকে মোৰ চেনেলত নতুন হয় তেন্তে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি তাৰে ওচৰত থকা নটিফিকেশ্যন বেলখন প্রেস কৰি অল কৰি থৈ দিব, যাতে মই আগলে এনেকুৱা টপিকত ভিডিও আনিলে আপোনালোকে প্ৰথমতে নটিফিকেশ্যন পাই যায়। আৰু যদি আপোনালোকক মোৰ এই ভিডিওটি ভাল লাগে তেন্তে এটা লাইক কৰিব, লগতে বন্ধুবৰ্গলৈ শ্বেয়াৰ কৰিব। ঠিক আছে, আহক এতিয়া আমি ভিডিওটি আৰম্ভ কৰোঁ। বন্ধু বান্ধবী সকল, কি হয় যেতিয়া এজনী মহিলাই গর্ভধারণ করে, তারপর কি হয় গর্ভবতী মহিলার জনাতো মানে উৎসুকতা থাকে যে তেওঁ গর্ভত থকা সন্তান কি হব, লড়া হবনে ছোৱালী হব, লগতে তেওঁর পরিয়ালবর্গ জনার উৎসুকতা থাকে, হয় না নহয়? লগতে যেতিয়া এজনী মহিলাই গর্ভধারণ করে তারপর কি হয় গর্ভবতী মহিলার শরীরের যেটো হরমোন, বহুত হরমোন রিলিজ হয় যেতিয়া এজনী মহিলাই গর্ভধারণ করে। ঠিক আছে, গর্ভধারণ করার পিছত গর্ভবতী মহিলার শরীরে বহুত হরমোন রিলিজ হয়, যার বাবে এজনী গর্ভবতী মহিলা শারীরিকভাবে আর মানসিকভাবেও বহুত মানে সমস্যা থাকে। ইয়ার কারণে এজনী গর্ভবতী মহিলার বডি পার্টত বহুত পরিবর্তন দেখা যায়, চেহারাতে হোক বা হাত ভরিতে হোক বা গোটেই শরীরত মানে পরিবর্তন দেখাই যায়। ঠিক আছে, আর বন্ধু বান্ধবী সকল, মই আজি আপনালোকক এই ভিডিওটিত কম যে গর্ভাবস্থার সময়ছোৱাত এজনী গর্ভবতী মহিলার বারে বারে প্রসব যোৱাৰ সমস্যা কিয় হয় বা এইটো এটা গর্ভত লড়া নে ছোৱালী হওয়ার সংকেত হয় নেকি। ঠিক আছে, আর বন্ধু বান্ধবী সকল, এইখিনিতে মই আপনালোকক কৈ দিওঁ যে মোর চ্যানেল কোনো লিঙ্গ ভেদভাবক সাপোর্ট নকৰে। মই ভিডিও বনোৱাৰ উদ্দেশ্য এইটোৱে যে কিছুমান গর্ভবতী মহিলার যিটো জনার উৎসুকতা, লগতে মোৰ যিটো এক্সপ্রেস তার ওপরে মই কম, বাকি মই ডক্টর নহয়। ঠিক আছে, মোৰ যিটো গর্ভাবস্থার সময় চোৱা যিটো মোৰ লগত হৈছিলে সেইটোৱে আপোনালোকৰ লগত মই শ্বেয়াৰ কৰোঁ বা মই আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰোঁ। ঠিক আছে, আহক এতিয়া আমি জানি লওঁ যে গর্ভাবস্থাত এজনী গর্ভবতী মহিলা বারে বারে প্রসব যোৱাৰ মানে সমস্যা হলে এইটো কি সংকেত দিয়ে। বন্ধু বান্ধবী সকল, এনেকুৱা কিয় হয় মই আপোনালোকক কৈ দিওঁ। যেতিয়া এজনী মহিলাই গর্ভধারণ করে প্রথম মানে মাহত যখন গর্ভবতী মহিলায় মোর এই ভিডিওটি চাই আছে তেওঁলোকে জানিব এই প্রবলেমটো এজনী গর্ভবতী মহিলার প্রথম পাঁচ মাহত নহয়। যিমান মানে এজনী গর্ভবতী মহিলার যেটা গর্ভাবস্থার মানে যেটো সময় যিমান পার হয়, অর্থাৎ ছয় মাহ, সাত মাহ, আট মাহ, ন মাহ, এইখিনি সময়ছোৱাত এজনী গর্ভবতী মহিলার প্রসব যোৱাৰ সমস্যা বহুত হয়। লগতে সাত আট ন মাহত খুব বেছি হয়। কিয় হয়? কারণ গর্ভত থকা শিশু যদি লড়া হয় তেন্তে মনা হয় যে যিটো শিশু মানে নাভির তলফালে আহি লয়, আর নাভির তলফালে আহি যোৱাৰ বাবে এজনী গর্ভবতী মহিলার যিটো প্রাইভেট পার্ট বা ইউনিট প্রেসার পড়ে, প্রেসার পড়ার বাবে এজনী গর্ভবতী মহিলার মানে বারে বারে প্রেসার যোৱাৰ সমস্যা হয় বা এজনী গর্ভবতী মহিলায় বারে বারে ইউনিট মানে পাস করবলে যাবলে মন করে। ঠিক আছে, বা হয় বন্ধু বান্ধবী সকল, এইটোৱে রিয়েল ফেক্ট হয় যে এজনী গর্ভবতী মহিলার গর্ভাবস্থাত বারে বারে প্রসব যাবলে কিয় মন হয়, কারণ গর্ভত থকা শিশু পেটর তলফালে আহে, নাভি তলফালে আহে, যার বাবে এজনী গর্ভবতী মহিলা প্রসব যাবলে বারে বারে মন যায়। আর এটা গর্ভত থকা মানে শিশু লড়ার ক্ষেত্রতো দর্শা হয়, যদি এজনী গর্ভবতী মহিলার বারে বারে প্রসব হয় বহুতে মানে গর্ভত থকা শিশু লড়াই হয় বলে। গতিকে বন্ধু বান্ধবী সকল, এ আসলে গর্ভাবস্থার বারে বারে প্রসব কিয় হয় তার বিষয়ে যদি আপনার মোর এই ভিডিওটি ভাল লাগছে তেন্তে লাইক শেয়ার আর কমেন্ট করব। ঠিক আছে, ধন্যবাদ।